তো অডিও কল একটা শোনায় আপনাদেরকে, বক্তব্য শুনছেন তো মনোযোগ দিয়ে, অডিও কলটা শুনেন। বলছে আল্লাহ তুমি নিজে হাতে মানুষ তৈরি করেছো, নিজে হাতে এই যে মানুষগুলো তৈরি করে নিজে হাতে তৈরি করেছো, আর তুমি নির্দয় হয়ে আবার এই লোকগুলোকে জাহান্নামে দিবা? তুমি নির্দয় হবা, তুমি তৈরি করেছো আবার তুমি জাহান্নামে দিবা? আল্লাহ বলছে দাঁড়া, অডিও কল হচ্ছে, মুসা তুমি এবছর গম বুনো, গম চাষ, এই যে গম, এই গম আদম আলাইহিস সালাম জান্নাতে খেয়েছিলেন, গমের চাষ, বলে গম চাষ করো। গম চাষ মাস করার পরে কাটা টাইমে কেটে নিল, কেটে নেওয়ার পরে যখন গমের জমিতে আগুন দেয়, আগুন দেয় না কাটিতে, আগুন দেওয়ার সময় গমও পুড়লো কাটিও পুড়লো সবই পুড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, হে মুসা, তুমি কি সব গমগুলো পেয়েছ, সব গমগুলোকে পেয়েছ না এড়ি টেড়ি ছিল? বলছে হ্যাঁ, অনেক গম এড়িয়েছিল। তুমি নিজে গম বুনেছো, তুমি আবাদ করেছো, সার বিষ দিয়েছো, যত্ন করেছো, আবার তুমি আগুন লাগি পুড়ালে কেন, কেন পুড়ালে? বলছে ওগুলা মাটিটা কোদাল দিয়ে যে লেবাররা কুবায়, মাটিটার খুব দোষ ছিল, আপনার যে মাটিটাকে কুবাছেন মাটিটার খুব দোষ, কি দোষ পেয়েছিলেন বলুন, কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। মাটিটা বলছে, আরে ভাই তোর সঙ্গে তা আমার আপোষ কোনোদিন ঝামেলা ছিল না, কোনোদিন দ্বন্দ্বও করেনি, তা আমার পর এত অত্যাচার করছিস, কুবাছিস কেন? তো যে কুবাছে সে বলছে দাঁড়া দাঁড়া, একটু ধৈর্য ধর, সবুর কর, তোকে সম্মানিত বানাবো, তোকে সম্মানিত করব। যদি বলে যে সাহেল সালাপি গালখানার মারখানার জামন তাইখান গোস্ত পাড়া ছাড়েন না, আপনাকে মাথার টুপি বানিয়ে রাখবো, মুকুট বানিয়ে রাখবো, তাহলে আমি কি ভাববো যে যতই গাল মন্দ দেখ টুপি যখন বানিয়ে রাখবো বলেছে, তাহলে আমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে বলবে না? তা মালিককে বলছে যে তুই সবুর কর, যতই কোপ মারি আর যতই কুপায় তোকে সম্মানিত করবো। মাটি তখন ধৈর্য ধরল, যা সম্মানি করবি তো দেখা যাক কী করে সম্মানি করা যায়। আর সম্মানি করতে যে কুবি থুয়ালো একদিন, তারপরের দিন পানি ঢেলে দিয়ে সে লাগলো লাথাতে, ভকা ভক ভকা ভক মাছে লাথি, বুঝছে? তো সম্মান করতে যে তো আমার এখন লাথি আর ছাঁটা ছাড়া কপালে কিছু, তা আরও অত্যাচার, এত অত্যাচার কেন? বুঝলে, ধৈর্য ধর, তোকে সম্মানিত করব, দেখা যাক এর শেষটা দেখি। ধৈর্য ধরল, ওইটা পানি দিয়ে মাটিটাকে মজিয়ে রাখা কথা বলে, বলে না মজাতে দিয়ে এলো, সেদিন তো ইট বানায় না, পরের দিন যাওয়ার পরে মেশিনে ভরেছে, ধপা ধপ নিয়ে যায়, গপ গপ মেশিনে ভরে, মেশিন পাক মারে ঘুরে, মাটিকে একবারও নরম কাদা বানিয়ে বারো বাজি দিয়েছে। বলছে আমার ওপর তো চরম অত্যাচার চলছে, আমার ওপর তো চরম অত্যাচার চলছে, এ অত্যাচার মানে পরীক্ষা চলছে, পরীক্ষা চলে না, চরম পরীক্ষা চলছে। বলছে এত পরীক্ষা চলছে, ধৈর্য ধর, তোকে সম্মানী বানাবো। হাজারো কষ্টর পরে আবারও চুপ থাকলো যে সম্মানী বানাবো, তো দেখা যাক। তারপরে ওই মাটিটাকে নিয়ে যে ডাইসে ঢপাঢপ ডাই আর ওই ইটের ফরমাতে ফেলে, কাটে, মাটিতে শুকাতে দেয়। বলছে সালা এতক্ষণ পানি দিল, লাথি দিল, এখন আবার 30 ফিটে যত রোদ আছে ছ্যামাবাদ দিয়ে রোদে দিছে, তো অত্যাচার আরো। যে দাঁড়া, তোকে সম্মানিত হতে হলে কষ্ট স্বীকার করতে হবে, বলে না এইটা শুকানোর সময়তে কি চিন্তা ভাবনা শুকাচ্ছিল, মানে ওর ভিতরে যা রস ছিল ওই রসটা মেরে দিয়ে ওকে একটা মডারিং বানাচ্ছে। আপনার ভিতরে রস নাই, যত হারাম গিলেছেন ললি ওপ দিয়ে শুকানদের, ওই যেমন রোদে শুকালছে ওর হারামগুলো বের করার জন্য, রোদে শুকালছে আপনার হারামগুলো বের করার জন্য রমজান এসছে। আপনি তো এমনি শুকাচ্ছেন না, আপনি এমনি শুকাচ্ছেন, আপনাকে শুকানোর কারণই হচ্ছে আপনাকে সম্মানিত করবে। ওই ইটটা শুকানোর পরে কি করছে, আগুনে ভরছে, ভরে না কয়লা দিছে, ঝুঁকা দিছে, আগুন দিছে, আচ্ছা করে পটপটে করে পুড়াচ্ছে। বলেন এই ইটটা পুড়ার পরে লাভ না ক্ষতি ইটের?
লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? রমজান মানে কি আগুন, রমজান মানে কি আগুন, আগুন মানে পাপকে পুড়িয়ে ছাই করে আসলটা রেখে সম্মানিত বানাবে, বুঝে আসে না? সম্মান কাকে বলে? সম্মান বানাতে হলে, সম্মান পেতে হলে কষ্ট স্বীকার করতে হয়। ওই ইটটা বুঝতে পারে, আপনি বুঝতে পারেন না, ওই ইট এনে মসজিদ হয়নি। বলেন এই ইট গেল সম্মানিত না অসম্মানিত? বলেন একটা সম্মানী না, মসজিদে ঢুকতে এলে অতি করে ঢুকতে হয়, মসজিদে ঢুকালে আমার তাহলে আবু আবার আমাকে তাকে লেগে খুব খুব সবুর সব ব্রেনে আছে। তাহলে এই ইটটাতে ঘর বানাচ্ছে। এবার কথা হচ্ছে যে মৌলী সাহেব সব ইট তো ঘর বানায় না, কথা তো সব ইট তো ঘর বানায় না, বাড়িতেও তো ঘর বানায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার বাড়িটাকে কবর বানায়ও না, এখানে ফরজ সালাত আদায় করো আর দরে বাড়িতে চলে যাও যে সুন্নাত পড়ো। এটাও সম্মানী হলো, ওটাও কি হলো, বাড়িটাও সম্মানী হলো, তাহলে দুটোই সম্মানিত হয়ে গেল। ইটের কাজ এখানেও যখন সুরক্ষা দেয়, আপনার বাড়িতেও দেয়। আল্লাহ বলছেন তোমাকে আমি সম্মানিত বানাবো, এই রমজানের পরে তোমাকে যে জান্নাতের অর্ডার দেওয়া হবে, যে অর্ডারের কথা বলা হবে, পৃথিবীর কেউ ওই জান্নাতে যাবে না বলেছেন। এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক, আর একটা কথা বলি ছোট করে ছেড়ে দিয়ে এই মূল জায়গায় আসবো। যত নবী ছিলেন এই নবীদের মধ্যে একটা পাওয়ারফুল নবী ছিল, যে নবীর নাম ছিল মুসা আলাইহিস সালাম। নাম শুনেছেন তো, মুসা আলাইহিস সালাম। এ আল্লাহর সঙ্গে কথা হতো অডিও, এখন তো মোবাইলের যুগ, বলা তো সুবিধে, এটা সব ভিডিও কল। এর আগে যে ছোটো ছোটো মোবাইল ছিল ওটা অডিও কল, মুসা আলাইহিস সালাম অডিও কল করতো, এ তো অডিও হয়। মুসা আলাইহিস সালাম যখন ভিডিও দেখতে চাইলেন, আল্লাহ বলছে সম্ভব না, হে মুসা এই কাজ করো না, বলছে না আমি ভিডিও দেখবো, আল্লাহ বলছে না, বলছে না অডিও হোক। তো অডিও কল একটা শোনায় আপনাদেরকে, বক্তব্য শুনছেন তো মনোযোগ দিয়ে, অডিও কলটা শুনেন। বলছে আল্লাহ তুমি নিজে হাতে মানুষ তৈরি করেছো, নিজে হাতে এই যে মানুষগুলো তৈরি করে, নিজে হাতে তৈরি করেছো, আর তুমি নির্দয় হয়ে আবার এই লোকগুলোকে জাহান্নামে দিবা, তুমি নির্দয় হবা, তুমি তৈরি করেছো আবার তুমি জাহান্নামে দিবা। আল্লাহ বলছে দাঁড়া, অডিও কল হচ্ছে, মুসা তুমি এবছর গম বুনো, গম চাষ, এই যে গম, এই গম আদম আলাইহিস সালাম জান্নাতে খেয়েছিল, গমের চাষ, বলে গম চাষ করো। গম চাষ মাস করার পরে কাটার টাইমে কেটে নিল, কেটে নেওয়ার পরে যখন গমের জমিতে আগুন দেয়, আগুন দেয় না কাটিতে, আগুন দেওয়ার সময় গমও পুড়লো কাটিও পুড়লো সবই পুড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুসা, হে মুসা তুমি কি সব গমগুলো পেয়েছো, সব গমগুলোকে পেয়েছো না এড়ি টেড়ি ছিল? বলছে হ্যাঁ অনেক গম এড়িয়েছিল। তুমি নিজে গম বুনেছো, তুমি আবাদ করেছো, সার বিষ দিয়েছো, যত্ন করেছো, আবার তুমি আগুন লাগিয়ে পুড়ালে কেন, কেন পুড়ালে? বলছে ওগুলো আমার এড়ি টেড়ি ছিল আশেপাশে, ওগুলো বুঝতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার তৈরি করা বান্দা হবে, কৃতজ্ঞ হবে, তাদেরকে কুড়িয়ে আমি জান্নাত দেব, আর যে আমার মসজিদের বাইরে থাকবে, আমার বাইরে থাকবে, গম যেমন তুমি পুড়িয়েছো অনুরূপভাবে এদেরকে পুড়িয়ে ছাই করবো। না আল্লাহর আইন মানে মানা, তোমাকে পুড়াতে খুব দরদ লাগবে মনে করো। ভাই সকল, আল্লাহ যেমন খুব দয়ার কথা বলেছেন, নির্দয়ের কথাও বলেছেন, চলেন তো ওই ক্ষমার দৃষ্টিতে।